নমস্কার দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কোভিড পরিস্থিতিতে সবাই ভালো থাকুন সেটাই বারবার করে চাইব। আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনায় এসেছি, সাপকে কখনো খাওয়াবেন না, কারণ অবশেষে একদিন সে আপনাকে ঠিকই ছোবল মারবে। ঠিক এই কথাটি কিন্তু বলেছেন মহারাজা প্রদ্যুৎ কিশোর, যিনি কিনা ত্রিপুরা মথা দলের সুপ্রিমো। কেন উনি এই চাঞ্চল্যকর কথাটি বলেছেন এবং কাদের উদ্দেশ্যেই বা বলেছেন? আমরা জানি গত কিছুদিন আগে ত্রিপুরা মথা এডিসি নির্বাচনে বিশাল জয় লাভ করে বর্তমানে এডিসিতে ক্ষমতায় আছেন। এডিসিতে ক্ষমতা দখল করার পরও কিন্তু মহারাজা প্রদ্যুৎ কিশোর বারবার উনার ত্রিপুরা মথা দলের কর্মী সমর্থক অথবা নেতৃত্ব সবার উদ্দেশ্যে কিন্তু গাইডেন্স মেসেজ দিয়ে যাচ্ছেন, দলের ভালোর জন্য কোনটা করা উচিত কোনটা করা উচিত নয় সেগুলো কিন্তু উনি প্রতিনিয়ত দলের কর্মী সমর্থক থেকে শুরু করে নেতাদের বলে যাচ্ছেন। তারই অঙ্গ হিসেবে সম্প্রতি মহারাজা প্রদ্যুৎ কিশোর ওনার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন, যেখানে উনি লিখেছেন যে আমি তাদের উদ্দেশ্যে বলছি যারা কিনা আমাকে ভালোবাসেন এবং আমার আদর্শকে অনুসরণ করেন, তারা কখনো এই ধরনের কোনো কিছু আমার থেকে লুকোবেন না যে জিনিসটা নাকি সমাজের জন্য খারাপ। যদি কেউ কখনো নিজের লোকেদের সাথে খারাপ কোনো কিছু করে, সেই বিষয়টা কিন্তু আমার কাছ থেকে লুকিয়ে রাখবেন না যদি আপনারা আমাকে ভালোবাসেন। এবং উনি আরেকটি কথাও বলেছেন যেটা নাকি খুবই চাঞ্চল্যকর কথা, যে সাপকে কখনো খাওয়াবেন না, কারণ অবশেষে একদিন সে আপনাকে ঠিকই ছোবল মারবে। তো দর্শক বন্ধুরা, আজকের এই আলোচনা এবং ওনার পোস্টখানা দেখার পর আপনাদের কি মনে হচ্ছে, ওনার পোস্টের মাধ্যমে উনি সাপ বলতে কাদেরকে বুঝাতে চেয়েছেন, এই বিষয়ে আপনাদের কি মনে হচ্ছে? অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আলোচনায়। নমস্কার।